ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এই আদর্শের ব্যক্তিত্বের রূপরেখায় তিনটি শব্দে তিনি বিবরণ দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। সেই আমার নেতা হে যুবক, যে লোকটি, যে মানুষটি মানুষের মধ্যে অপ্রিয় জিনিসগুলো, নিষিদ্ধ বিষয়গুলো যাকে ব্যথিত করে, যাকে অত্যন্ত ভারাক্রান্ত করে তোলে। সারা দেশ জুড়ে নগ্নতার বন্যা বয়ে যাবে, সারা দেশ জুড়ে মহাদার জোয়ার স্রোত বয়ে যাবে, আর মানুষ যে নেতা হবে নির্বিচারে দাঁড়িয়ে থাকবে, আমার নেতা নয়, কোনোদিনই নয়। নেতৃত্বের প্রধান এবং প্রথম মৌলিক গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, অন্যায় অপ্রীতিকর কাজগুলি যার কাছে অত্যন্ত ভারাক্রান্ত মনে হয়। কি ধর্মীয় নেতা, কি সামাজিক নেতা, আপনি কার পিছনে নিজের যৌবনকে ব্যয় করে দিচ্ছেন, এ ব্যাপারে আপনাকে কৈফিয়ত দিতে হবে। কাজে আপনি সাবধান, আপনাকে ব্যাপারে সতর্ক হতে হবে, এবং যারা বুড়ো বয়স্ক প্রবীণ যারা রয়েছেন তাদেরকে এবার সজাগ করতে হবে যে দেখুন ভাই, দেখো ভাই, এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদেরকে ভ্রষ্ট করার জন্য, এরা শেষ করার জন্য, এ ঘাটের মোড়াগুলো শুধু নিজেদের কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্য তোমাদেরকে বিপদগামী তৈরি করে তুলছে। আদর্শ নেতৃত্বের ভূমিকা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করছেন। খারাপ জিনিস দেখলে যার কষ্ট হয়, মানুষ মদ খাচ্ছে, নিজের ব্যথায় যন্ত্রণায় হৃদয় মন দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে যে নেতার, মানুষ ভ্রষ্টতার মধ্যে আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করছে, যিনি আসল নেতা হবেন তার মনেতে ব্যথিত হবে, কষ্ট পাবে। মানুষ সুদ খাচ্ছে, মানুষ ঘুষ খাচ্ছে, পর্নোগ্রাফিতে মানুষ নিজেকে জড়িয়ে ফেলছে, মানুষের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে, এই সমস্ত যাবতীয় নোংরা জিনিসগুলো দেখে যিনি কষ্ট পাবেন, যিনি কষ্ট পাবেন, ব্যথিত হবেন, সেই হচ্ছে নেতা। নেতার দু নম্বর গুণ, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। কিসে মঙ্গল হবে, কেমন করে আবার ভ্রষ্টতা থেকে তারা সৃষ্টতায় আসে, কেমন করে নগ্নতা থেকে আবার তারা ভদ্রতায় আসে, এই জন্য সে নিরলস চিন্তা ভাবনা করবে। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর বিশ্বাসী মানুষদের সঙ্গে তিনি হবেন অত্যন্ত দয়াপরবশ, অত্যন্ত করুণা বৎসল। কাজেই চিরকাল কায়েমি স্বার্থের যারা দাবিদার, কি সেটা দুনিয়াবি ক্ষেত্রে হোক, কি সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, কি ধর্মীয় ক্ষেত্রে হোক, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যুবকদের অবক্ষয় একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।